তৃণমূল নেতা অনুগামীদের নিয়ে সিপিএম এ যোগ দিতে তৃণমূলের পার্টি অফিস হয়ে গেল কংগ্রেসের। সোমবার জলপাইগুড়ির বানারহাটের সাকুয়াঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য শ্রীবাস দাস প্রায় 150-এর বেশি অনুগামীদের নিয়ে সিপিআইএম এ যোগ দেন। তৃণমূলের ওই দলবলের জেরে ওই এলাকায় শাসক দল নিজেদের শক্তি হারিয়েছে বলে দাবি দলবলকারীদের, আর তার জেরেই রাতারাতি বদলে যায় তৃণমূলের কার্যালয়ের পরিচয়, হয়ে যায় কংগ্রেসের, মুছে ফেলা হয় তৃণমূলের নাম ও প্রতীক, এমনকি নামিয়ে ফেলা হয় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকাও। হঠাৎ পার্টি অফিস কংগ্রেসের নামে হয়ে যাওয়া নিয়ে কংগ্রেসের কোনো বক্তব্য জানা যায়নি। বক্তব্য নেই স্থানীয় তৃণমূলের নেতার সঙ্গে পার্টি অফিস বদল নিয়ে টিপ্পনি করতে ছাড়েনি বিজেপি। আরো হবে, শুধু তেলিপাড়া গয়গাটা না, আমরাও দেখতেছি গয়গাটার যে একটা আঞ্চলিক কার্যালয়, ওদের বড় ধরনের কার্যালয়, সেখানে কোনো লোকজন নেই, ঢুকতে পারতেছে না। তার মানে ওদের নেতাদের বিভক্তিকরণের জন্য, কিছু নেতার জন্য তারা ঢুকতে পারতেছে না, এরকম অনেক ভাঙন হচ্ছে তেলিপাড়ায়ও। তাই তেলিপাড়ার যে পার্সোনাল কার্যালয় ছিলই না অনেকদিন আগের, যে জাতীয় কংগ্রেস সেইগুলোই নিছে, আবার কোনো নেতা যে দলে অংশগ্রহণ করতেছে ঢুকতেছে। তেলিপাড়ার যে কার্যালয়টা, ওটা কাদের ছিল? ওটা অনেকদিন আগে একসময় জাতীয় কংগ্রেসের ছিল, এখন কাদের হলো? এখন তো আমি কিছুক্ষণ আগে শুনলাম ওটা ওদেরই প্রাক্তন পঞ্চায়েত সদস্য দল থেকে পদত্যাগ করলো এবং অন্য দলে ঢুকলো, সম্ভবত বামফ্রন্টে ঢুকছে, বামফ্রন্টের কার্যালয় হয়ে গেছে এবং ওটা ওই নেতাই দখলেই আছে। না 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 না, আমি এর মধ্যে নাই, আমি নতুন করে ত্রিপালটা নিয়ে পার্টি অফিস বানাবো, ওটাই আমার পার্টি অফিস হবে। কে বা কাহারা কাদের ছিল, কাদের ক্লাব ছিল, তারা নিয়ে নিবে সেটা তাদের ব্যাপার, আমার এর মধ্যে কোনো ব্যাপার নেই। এই অফিসটা কাদের ছিল, দলীয় কার্যালয়টা? অনেক দীর্ঘদিন এই অফিসটা এমনি একটা ঘর ছিল, তারপরে যাদের অফিস ছিল তারা কংগ্রেসকে দিয়েছিল, তারপরে তৃণমূলকে দিয়েছিল, তারা এখন হয়তো এই অফিসটা আর দিবে না যাদের জমি ছিল। ঠিক আছে, আমি কালকে এখানে যেহেতু বামফ্রন্টে জয়েন করছি, আমি কোনো অফিস দখল করবো না, কোনো খারাপ কোনো কিছুতে যাবো না, আমি আমার নতুন অফিস বানাবো এখানে।